হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ হালদার। দেখতে পাচ্ছ আমার দীঘা ব্লগের সেকেন্ড দিনের মাথায়, আজকে দ্বিতীয় দিন এবং সকালের মর্নিংয়ে কিন্তু ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে, লুচি আলুর দম এবং মিহিদানা। সকাল থেকে কিন্তু প্রচুর কাজ থাকে, প্রায় 65 জন লোকের আয়োজন করা, বুঝতেই পারছো অনেক ভীষণ চাপের। আজ সেকেন্ড দিনের ব্লগে সবাইকে স্বাগতম করলাম। আজ কিন্তু সারা দিনটা হইচই করবো এবং সন্ধ্যাবেলা ওল্ড দীঘা নিয়ে ধর করে কিন্তু অনেক আড্ডা মারবো, সঙ্গে থাকছে তোমার দেখার জন্য সম্পূর্ণ। আমাদের দীঘা জুড়ে কিন্তু নিউলি ম্যারিড কাপল এই কিছু রয়েছে, রূপস অ্যান্ড হাজব্যান্ড, আর আমাদের আসিফ অ্যান্ড আদর, তাই তো? ও লাভলি, চলো। মানে অ্যাকচুয়ালি দিস ইজ কল হানিমুন টুর অলসো। কি বলতো, দুপুর হয়ে গেছে বলে লাঞ্চ শুরু হয়ে গেছে, আজ আছে চিকেন বিরিয়ানি, সবাই খাওয়া দাওয়া করছে। কিন্তু অবশ্যই আমি এই মুহূর্তে কিন্তু ব্যস্ত রয়েছি সবাই খাওয়ানোর একটা দায়িত্ব নিয়ে, যেহেতু আমি সবাই সমস্ত ট্যুরটা আমি ম্যানেজমেন্ট করেছি এবং তার জন্য কিন্তু দায়িত্ব ভীষণ রয়েছে আমার একদম। বিরিয়ানি কেমন হয়েছে? বিরিয়ানি তুই বল, এনজয় করছিস? ঘরে বসে খেলে এসে হাওয়া খাচ্ছিস, কোনটা খাচ্ছিস তো? এনজয়, ঠিক আছে, ভেরি গুড। আর সব থেকে কেমন লাগছে বাচ্চা বাবু? খুব ভালো লাগছে। আচ্ছা, ঘুম পাচ্ছে তোমার? একদম একদম। 70 গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট বসে আছি আমার সমর গেস্ট হাউসে। আমার এখানে গেস্ট হাউস রুম রয়েছে, এখানে জাস্ট আমরা রয়েছি, এখানে বেরিয়ে পড়েছি, একটা দল দেখতে পাচ্ছ পুরো ওয়েটিং ফর টি। এখানে আমরা চা খাবো, বসে আছি একদম জাস্ট আমার রুমের বাইরে, সবাই চা খাওয়ার পরে চলে যাচ্ছি কিন্তু 70 প্রোগ্রামে জাহাজ বাড়িতে। এই যে দুজন দেখতে পাচ্ছ, তিনজন এনার্জি লেস কন্টিনিউ, কিন্তু দুপুরে খাওয়ার পরতে পড়ে যাচ্ছে এবং দীঘা পুরো মাতিয়ে বেড়াচ্ছে একদম। হ্যাটস অফ। চলে এলাম কিন্তু আমাদের জাহাজ বাড়ির সামনে, এখানে 70 শো দেখার জন্য। পিছনে দলবল রয়েছে আমরা, প্রায় বিশাল গ্যাং রয়েছি, মিনিমাম কিন্তু 14-15 জন রয়েছি। আমরা সামনে যাচ্ছি জাহাজ বাড়িতে, জোরে লাউডলি লাউডলি। আমরা এখন আছি জাহাজ বাড়ির সামনে, বলবো 70 শো দেখবো, 15 মিনিটের শো, ফুলাল্লা ফুল মজা করবো, দিয়ে বেরিয়ে যাবো রাত 11টায়। আজকে বাস আছে বাড়ি। ওকে চলো। ডলফিন ডলফিন 70 শো দেখতে দেখতে পাচ্ছ, 70 অল এন্ট্রি পয়েন্ট। আমরা 7টা টিকিট দিয়ে নিয়েছি, 700 টাকা দিয়ে, সরি আমরা নিয়েছি মোট 13টা টিকিট নিয়েছি, 1300 টাকা নিয়েছি। গেমিং গুলো টিকিট আছে, 70 শো এশিয়া। ওকে কেমন লাগছে বলো? আচ্ছা সামনে স্ক্রিন এ রয়েছে, বল আসবে। এই মুহূর্তে 70 জাস্ট বেস এশিয়া শো চলে এসেছে একদম, সে বসে আছি এই 70 স্ক্রিন মনে দেখবে খুনি 70 শো। ইউ ইউ চলো, বাচ্চার জন্য ঠিক আছে একদম, নট ফর জাস্ট অ্যাডাল্ট। ওকে, আই থিঙ্ক তুই বাসি সব প্যান প্রকাল থেকে আসবি। ইঞ্জিন ভ্যানে চলেছি, তুমি নিজের পথে গলা ভেঙে গেল একদম, আরো বসে গেছে, কারণ হচ্ছে একটাই, 70 কে কিছু ছেড়ে করেছে আমার বসে গেছে। আমি সবাই এখানে একটু
এই যে মাইমা বলুন মাইমা হ্যাঁ সত্যি তাই দুদিন খুব ভালোভাবে কেটে গেল একটা একটা বড় ব্যাপার তাই তো ঠিক আছে বল তোরা কি বলবি বসলো সেটাই একদম কিছু খেলতে হয়নি সব খেলে খাওয়া হয়ে গেছে জাস্ট ডিমের ছোট আলু নিলাম আর নিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ শেষ হয়ে গেছে জাস্ট দুই এবার খাচ্ছি বুঝতে পারছো সাড়ে দশটা বাস ছাড়বে তরকারি দীঘা শেষ হয়ে গেছে একদম একটা মুভ করো নুডলে তো আমার মুভ করো দারুন সেকেন্ড দিন রাত 11টার মধ্যে আমরা বাস ছাড়ছি চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আমাদের বাড়ির দিকে চলো সব ভালো থেকো নিজে দেখা হচ্ছে অনেক আমার ব্লগ আছে সামনে সব ভালো থেকো সবাই আর দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন টাটা।